মহাপ্রভুর লীলার জন্য দুটো গ্রন্থ বিখ্যাত, বেশি বিখ্যাত দুটো গ্রন্থ কি কি? চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত। আজকে আমি চৈতন্য ভাগবতের একটি অধ্যায় থেকে ওই শ্রীবাস ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর কিছু লীলা আলোচনা করার চেষ্টা করব। জয় জয় শ্রী গৌরসুন্দর সর্বগুরু, জয় জয় ভক্তজন বাঞ্ছা কল্পতরু। বাংলা অসুবিধা হচ্ছে? জয় জয় নেসিমণি শ্রী বৈকুণ্ঠনাথ, জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, জয় জয় শ্রীকরুণা সিন্ধু দয়াময়। শেষখণ্ড কথা ভাই শোনো এক মনে, শ্রী গৌরসুন্দর বিহরিলেন যেমনে। কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে, আইলা কুমার হট্টে শ্রীবাস মন্দিরে। কৃষ্ণ ধ্যানানন্দে বসি আছেন শ্রীবাস, আচম্বিতে ধ্যানফল সন্মুখে প্রকাশ। শ্রীবাস পণ্ডিত ধ্যান করছেন, কার ধ্যান করছেন? মহাপ্রভুর ধ্যান করছেন। আর হঠাৎ করে মহাপ্রভু এসে ওনার সামনে উপস্থিত, আচম্বিতে ধ্যানফল সন্মুখে প্রকাশ। যার ধ্যান করছেন, আচম্বিতে মানে হঠাৎ দেখছেন, যার ধ্যান করছি তিনি আমার সামনে উপস্থিত। নিজ প্রাণনাথ দেখি শ্রীবাস পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীত। শ্রীচরণ বক্ষে করি পণ্ডিত ঠাকুর, উচ্চ ঈশ্বরে দীর্ঘশ্বাসে কান্দন প্রচুর। গৌরাঙ্গ সুন্দর শ্রীবিষারে শ্রীবাসরে করি কোলে, সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে। সুকৃতি শ্রীবাস গোষ্ঠী চৈতন্য প্রাসাদে, সবে প্রভু ঊর্ধ্ব বাহু, সবে প্রভু দেখি ঊর্ধ্ব বাহু করি কান্দে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে প্রায় 50 জন সদস্য ছিল, শ্রীবাস ঠাকুরের বড় পরিবার, 91টি পরিবার। বৈকুণ্ঠ নায়ক গৃহে পাইয়া শ্রীবাস, হেন নাহি জানেন কি জন্মিল উল্লাস। আপনে মাথায় করি উত্তময় আসন, দিলেন বসিলাতহি দিলেন বসিলাতথি কমল লোচন। চতুর্দিকে বসিলেন পারিষদগণ, সবেই গায়ন কৃষ্ণ নাম অনুক্ষণ। জয় জয় করে গৃহে প্রতিব্রতগণ, হইল আনন্দময় শ্রীবাস ভবন। প্রভু আইলেন মাত্র পণ্ডিতের ঘর, বার্তা পাই আইলা আচার্য পুরন্দর। তাহানে দেখিয়া প্রভু পিতা করি বলে, প্রেমাবশে মত্ততানে করিলেন কোলে। পরম সুকৃতি সে আচার্য পুরন্দর, প্রভু দেখি কান্দে অতি হই অসম্বর। বাসুদেব দত্ত আইলেন সেই ক্ষণে, শিবানন্দ সেন আদি আপ্তবর্গ শনে। প্রভুর পরম প্রিয় বাসুদেব দত্ত, তাহার কৃপায় সে জানেন সর্বতত্ত্ব। বাসুদেব দত্তের নাম শুনেছ? বাসুদেব দত্ত সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, শুনেছ গানটা? কার লেখা? বাসুদেব দত্তের লেখা, বাসুদেব দত্তের লেখা। তো বাসুদেব দত্ত সেখানে আসলেন, তারপরে আচার্য পুরন্দর, শিবানন্দ সেন, সবাই মহাপ্রভুর সঙ্গে দেখা করতে আসলেন। কোথায় আসলেন? শ্রীবাসের বাড়িতে, শ্রীবাস ঠাকুরের বাড়িতে। জগতের হিতকারী বাসুদেব দত্ত, সর্বভূতি কৃপালু চৈতন্য রসে মত্ত। গণগ্রাহী অদুষদরসী সভাপ্রতি, ঈশ্বরে বৈষ্ণবে যথাযোগ্য রতিমতি। বাসুদেব দত্ত দেখি শ্রীগৌরসুন্দর, কোলে করি কান্দিতে লাগিলা বহুতর। বাসুদেব দত্ত ধরি প্রভুর চরণ, উচ্চ ঈশ্বরে লাগিলেন করিতে ক্রন্দন। ঘুম পাচ্ছে? আচ্ছা। বাসুদেব কান্দিতে কে আছে হেন জন, শুষ্ক কাষ্ঠ পাষাণাদি করে ক্রন্দন।
वासुदेव दत्तर जतक गुण सीमा वासुदेव दत्त बही नाही कयुपमा हेन से प्रभुर प्रीति दत्तर विषय विषय प्रभु बोले आमी वासुदेवर निश्चय अपने श्री गौरचंद्र बोले बार बार ए शरीर वासुदेव दत्तर आमार दत्त आमा जथा बेचे तथाई बिकाय सत्य सत्य इहाते अन्यथा किछु नाई वासुदेव दत्तर बतास जार गाय लागियाछे तारे कृष्ण रक्षिबे सदाय बुझते पारछो बांगला असुविधा हच्छे ना तो सत्य आमी कही सुनो वैष्णव मंडल ए देह आमार वासुदेवर केवल वासुदेव दत्तरे प्रभुर कृपा सुनी आनंदे वैष्णवगण करे हरिध्वनि भक्त बाराईते गौर सुंदर से जाने जन करे भक्त तेन करे नयापने एई मत रंगे प्रभु श्री गौर सुंदर कतदिन रहिलेन सेवासेर घर सेवा श्रमाय दुई भाई गुण गाय विभल हुईया नाचे बैकुंठर राय बैकुंठ राय के चैतन्य महाप्रभु तो सेखने रामाई के रामाई जानो रामाई हच्छे शिवास ठाकुरेर भाई तले दुई चैतन्य देह दिधा किछु नाई संकीर्तन भागवत चैतन्यर अति प्रिय शिवास रामाई दुई चैतन्यर देह दिधा किछु नाई संकीर्तन भागवत पाठ व्यवहारे विदूषक लीलाय अशेष प्रकारे तो शिवास ठाकुर एक लीला हे विदूषक लीला विदूषक काज कि जानो विदूषक काज हलो हासानो तो शिवास ठाकुर खूब रसिक भक्त कथाय कथाय मानुष के हासाते पारतें एजन्य तार एक नाम हे एखाने विदूषक महाप्रभुर भक्त मध्य शिवास ठाकुर खूब रसिक छिलेन रसिए रसिए कथा बोलतें जा शुने वैष्णवरा खूब हासत जन्मायन प्रभुर संतोष श्रीनिवास जार गृहे प्रभुर सर्वाद प्रकाश एक दिन प्रभु श्रीनिवासर सहित श्रीनिवास मान एखने शिवास एक दिन प्रभु श्रीनिवासर सहित व्यवहार कथा किछु कहेन निभृत एक दिन महाप्रभु तीन चार दिन छिलेन तो एक दिन महाप्रभु शिवासर संगे किछु निभृत माने किछु गोपने कथाबार्ता बोलछेन कि बोलछेन प्रभु बोले तुमि देखि कोथाओ ना जाओ केमते बा कुलाइबा केमते कुलाओ तुमि तो कोथाओ जाओ ना देखछि शिवास ठाकुरेर बाड़ीते 50 जन सदस्येर अन्न वस्त्र बासस्थान तो कम कथा नय 50 जन लोक के प्रतिदिन खबर देवा कमपक्षे 3 बार प्रतिदिन खबर देवा एदेर कपड़ चोपड़ ओषुधपत्र विशाल खरच 50 जन लोकर तो शिवास ठाकुर के महाप्रभु बोलछेन तुमि देखि कोथाओ जाओ ना माने इनकाम टिनकाम उपार्जन करार जन्य बेशि यातायात करो ना कोथाओ कि ब्यापारटा केमते बा कोलाइबा केमते कोलाओ माने कोलाओ माने केमने संसारेर खरचटा किभाबे कोलाओ शिवास बोलन प्रभु कोथाओ जाइते नालय आमार चित्त कहिनो तो माते तखन शिवास ठाकुर बोलल कोथाओ जावार आमार इच्छा है ना आसले मानुष जखन कृष्ण भक्त हो जाए तखन ओई विषयकर्म आर मानुषेर रुचि है ना गिये दो पैसा रोजगार करब दोकाने एकटु बसब जागतिक कोनो काज करब तार रुचिटा नष्ट हो जाए बुझेछो तो शिवास ठाकुर सेटाई बोलछेन जे आमार आर कोथाओ जाइते आमार रुचि है ना प्रभु बोले परिवार अनेक तुमार निर्वाह केमते तबे हईबे सबार तुमार तो विशाल परिवार 50 जन तुमार परिवारेर सदस्य ताहले परिवारेर खरच निर्वाह कि करे हबे के बोलछेन महाप्रभु परीक्षा करछेन भक्त के परीक्षा करछेन शिवास बोले ना जार अदृष्ट जा थाके सेई हईबे को मिलिबे को जेते पाके বলছে যার কপালে লেখা আছে কোনো না কোনো পাকে সেগুলি আমরা পেয়ে যাব
কপালে যদি লেখা থাকে তাহলে সেটা ঘরে আসবে, হ্যাঁ, আর কপালে না লেখা না থাকলে চেষ্টা করলেও হবে না। পরে পাঠের শেষে প্রশ্ন লিখে রাখো বা মনে রাখো, লেকিন মেরা হিন্দি তো আচ্ছা নেই, হিন্দি আচ্ছা তরহ নেই আতা, আর এক ভক্ত কে লিয়ে ইতনা সারা ভক্ত কে তো। হ্যাঁ, সুভাষ ঠাকুর ইংলিশ সমস্তা ইংলিশ। হ্যাঁ, সুভাষ ঠাকুর টোল দ্যাট ইফ ইট ইজ রিটেন ইন মাই ফেট, হোয়াট এভার আই এম সাপোজ টু গেট, হোয়াট এভার মানি আই এম সাপোজ টু গেট, আই উইল গেট ইন মাই হোম অলসো, আই ডোন্ট নিড টু গো অ্যান্ড ওয়ার্ক আউটসাইড, হোয়াট এভার ইজ রিটেন ইন মাই ফেট ইট উইল কাম অটোমেটিক্যালি। অদৃষ্ট মালুম অদৃষ্ট, অদৃষ্ট অদৃষ্ট মে যো কুছ লেখা হ্যায় ও আয়েগা, ঘর মে আয়েগা, ইসলিয়ে কোশিশ করনে কো কোই জরুরত নেহি, সমঝা? আচ্ছা, প্রভু বলে তবে তুমি করহ সন্ন্যাস, তাহা না পারিব মুই বলে না শ্রীবাস। দেন চৈতন্য মহাপ্রভু তখন বললেন তাহলে তুমি সন্ন্যাস নাও, তুমি যখন রোজগারই করতে পারবে না, টাকা পয়সা রোজগার করতে পারবে না, সংসারের কাজ করতে পারবে না, 50 জন ফ্যামিলি মেম্বার, তুমি তাহলে সন্ন্যাস নাও। শ্রীবাস ঠাকুর বলছেন আমি সন্ন্যাস নিতে পারবো না, আসলে বাড়িতে সবাই বৈষ্ণব, তো শ্রীবাস ঠাকুরের সন্ন্যাস নেওয়ার কী দরকার, এছাড়া ঘরে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, সন্ন্যাস নিলে তো চৈতন্য মহাপ্রভুরই দর্শন পাবেন না, যাই হোক সন্ন্যাস নেওয়ার ইচ্ছা আমার নাই। প্রভু বলে সন্ন্যাস গ্রহণ না করিবা, ভিক্ষা করিতেও কারু দ্বারে না যাইবা, তাহলে তুমি সন্ন্যাসও গ্রহণ করবে না, ভিক্ষা করতেও যাবে না, তাহলে তোমার এই খাওয়া দাওয়াটা কীভাবে হবে, এত এতগুলি লোকের খাওয়া দাওয়া কী করে হবে, কেমনে করিবা পরিবারেরও ভোষণ, কেমনে করিবা পরিবারেরও পোষণ, কিছুই না বুঝি মুই তোমারও বচন, একালাতে কোথাও না গেলে না আইলে, একালেতে কোথাও না গেলে না আইলে, বটমাত্র কাহারেও আসিয়া না মিলে, একালে মানে কলিযুগে, এই কালে মানে কলিযুগে কোথাও যদি না যাও ওই ঘরে এসে তোমাকে দিয়ে যাবে আশাবাদ, বটমাত্র কাহারেও আসিয়া না মিলে, এক পয়সা মিটবে তোমার জুটবে না, তুমি যদি কোথাও না যাতায়াত করো কলিযুগে তাহলে এক পয়সাও কেউ তোমাকে দিতে আসবে না ঘরে, না মিলিল যদি আসি তোমার দুয়ারে তবে তুমি কি করিবা বলো হয় আমারে। এবার মনে করো তোমার ঘরে কিছু আসলো না, তখন তুমি কি করবা? শ্রীবাস বলে না, শ্রীবাস বলে না হাতে তিন তালি দিয়া, এক দুই তিন এই কহিনু ভাঙিয়া। ওই শ্রীবাস ঠাকুরকে বিদূষক বলা হয়েছে না, বিদূষক মানে কি হাসায়। তো শ্রীবাস ঠাকুর যখন মহাপ্রভু বললো যে তুমি তোমার ঘরে যদি মনে করো তুমি গেলা না, সন্ন্যাসও নিলা না, ভিক্ষা করতেও গেলা না, তো তোমার ঘরে মনে করো কিছু এলো না, কেউ কিছু দিতে আসলো না, তখন তুমি কি করবা? তখন শ্রীবাস ঠাকুর এক দুই তিন, তিনটা হাততালি দিলেন। তখন মহাপ্রভু দেখলেন যে হাততালি দিচ্ছে দেখি, কি অর্থ ইহার বলো কেন তালি দিলা? শ্রীবাস বলেন এই না, প্রভু বলে এক দুই তিন যে করিলা কি অর্থ ইহার বলো কেন তালি দিলা? তুমি যে এক দুই তিন বলে তিনটা তালি দিলা আর মানে ব্যাখ্যা করো, মানে ব্যাখ্যা করে আমাকে বলো। শ্রীবাস বলে না এই দ্বারা নয় আমার, তিন উপবাসে যদি না মিলে আহার। তখন শ্রীবাস ঠাকুর বললেন তিনটা তালি দিলাম তার মানে যদি তিন দিন উপবাস করার পর যদি কেউ আমাকে খাবার দিতে না আসে, হ্যাঁ, তাইলে আমি তিন দিন উপবাস করব, তারপরে কি? তবে সত্য কহু ঘট বান্ধিয়া গলায় প্রবেশ করিম মুই সর্বতহা গঙ্গায়। তিন দিন পরেও যদি আমার খাবার না আসে, তিন দিন উপবাস করার পরে, তাহলে গলার মধ্যে ঘট বেঁধে আমি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করব, সমঝা? এখানে হিন্দি কে জানো তোমরা হিন্দি? হ্যাঁ, ও পাশে আসো, পাশে আসো, ওর পাশে আসো, একটু একটু হিন্দিতে বলে দিও। হ্যাঁ, আসো। তিন দিন উপবাস করার পরও যদি আমার খাবার না আসে,
তাহলে আমি গলায় ঘট বেঁধে এই মাত্র শিবাসর শুনিয়া বচন হুঙ্কার করিয়া উঠে সচিরানন্দন। যখন শিবাস এরকম বললেন যে আমি তিন দিন উপবাস করার পরে গঙ্গায় গিয়ে মানে গলায় কলসি বেঁধে গঙ্গায় গিয়ে ঝাঁপ দেব, তখন মহাপ্রভু হুঙ্কার করে উঠলেন, গর্জন করে উঠলেন। প্রভু বলে, কি বলিলি পণ্ডিত শিবাস, তোর কি অন্যের জন্য হইবে উপাস? মহাপ্রভু গর্জন করছেন, কি বলছিস, তোর কি অন্যের অভাব হবে, খাবারের অভাব হবে? হ্যাঁ, যদি কদাচিত লক্ষ্মীও ভিক্ষা করে তথাপিও দারিদ্র নহিব তোর ঘরে, যদি লক্ষ্মীদেবীও ভিক্ষা করে দরজায় দরজায় খাদ্যের অভাবে, তবু তোমার ঘরে অভাব হবে না। লক্ষ্মীদেবীর অভাব হয়ে যেতে পারে, লক্ষ্মীদেবী অন্যের দেবী না, লক্ষ্মীদেবী ধনের অধিষ্ঠাত্রী দেবী, টাকা পয়সা ধন দৌলত তার দেবী কে, লক্ষ্মী। কারো যদি ধন না থাকে লক্ষ্মীর কৃপায় ধন আসে, কারো যদি খাবার না থাকে লক্ষ্মীর কৃপায় খাবার আসে। বলছে যদি লক্ষ্মীও যদি ভিক্ষা করে খাবার অভাবে, সেদিনও শিবাস ঠাকুরের ঘরে খাবারের অভাব হবে না। কত বড় গ্যারেন্টি, কত বড় গ্যারেন্টি, মানে দুর্ভিক্ষ লাগলেও ভক্তের ঘরে খাবারের অভাব হবে না। আপনি যে গীতাশাস্ত্রে বলিয়াছ মুই, তাহা কি শিবাস হেবে পাশরিলি তুই? আমি গীতার মধ্যে যে প্রতিজ্ঞা করেছি, হে শিবাস তুই তুই করে বলছে, তুই কি সেই প্রতিজ্ঞার কথা ভুলে গেছিস? কে জানে প্রতিজ্ঞাটা, প্রতিজ্ঞাটা কে জানে? না, এখানে এখানে সেই প্রতিজ্ঞার কথা বলা হচ্ছে না। প্রতিজ্ঞা হচ্ছে অনন্যাশ্চিন্তন্ত মাম যে যেন পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। যে ভক্ত সবসময় আমার কথা চিন্তা করে, আমি তার অভাব মাথায় করে বহন করি, আমি তার অভাব পূরণ করি এবং তার সম্পদ রক্ষা করি। বোঝা গেল? গীতায় কৃষ্ণ বলেছেন, গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, অনন্য চিন্তন্ত মাম, যে আমাকে ছাড়া অন্য চিন্তা করে না, কৃষ্ণকে ছাড়া যে অন্য চিন্তা করে না, যে যেন পর্যুপাসতি এইভাবে আমার পূজা করে আরাধনা করে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। এইভাবে যে ভক্ত নিত্যযুক্ত হয়ে সর্বদা কৃষ্ণ আরাধনা করে, আমি তার অভাব পূরণ করি এবং তার সম্পদ রক্ষা করি, এই প্রতিজ্ঞা। মহাপ্রভু বলছেন, এই প্রতিজ্ঞার কথা ভুলে গেছ? তুমি অনন্য চিন্তে কৃষ্ণ চিন্তা করলে তোমার খাবারের অভাব হবে না, আমি মাথায় করে তোমার খাবার নিয়ে আসব। বোঝা গেল? যে যে জন চিন্তে মরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেও মুই মাথায় বহিয়া। কেউ যদি অনন্য চিত্তে মানে অন্য চিন্তা করে না, শুধু কৃষ্ণ চিন্তা, তাহলে আমি নিজে মাথায় বহন করে তাকে ভিক্ষা দিই, ভগবান ভিক্ষা দিয়ে থাকেন। যেই মরে চিন্তে নাহি যায় কারো দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। সবসময় আমার কথা চিন্তা করে কারো দরজায় যায় না, সব তার প্রয়োজনীয় জিনিস যা দরকার সব দরজায় এসে মিলবে। দৃষ্টান্ত হচ্ছে অজগর, অজগর গর্তের ভিতরে বসে থাকে, অজগরের শরীর ভারী তো, বেশি যাতায়াত করতে পারে না, কিন্তু মাসের পর মাস গর্তের ভিতরে থাকলেও তার খাবার গর্তের ভিতরে ঢুকে যায়। বুঝেছো? হয়তো কোনো একটা হরিণ ঘুরতে ঘুরতে তার একটু বিশ্রাম করার ইচ্ছা হয়, তো সে গর্তের ভিতরে বিশ্রাম করতে যায়। তো যখন গর্তের ভিতরে বিশ্রাম করতে যায়, তখন অজগর তাকে খেয়ে ফেলে। কথাটা বলেছে, তো ওই জন্য অজগর যেমন কোনো জায়গায় যাতায়াত করে না, কিন্তু তার তো প্রচুর খাবার দরকার, কিন্তু সে গর্তের ভিতরে থেকে থেকেই খাবার পায়। কথাটা বোঝা গেল? তো এরকম ভক্ত, এটাকে বলে অজগর বৃত্তি, অজগর বৃত্তি। প্রভুপাদ বলছেন যে অনেক সময় ইঁদুর গর্ত করে, ইঁদুর গর্ত করে, এবং অনেক সময় অজগর সাপ ওই গর্তের ভিতরে ঢুকে পড়ে, যে গর্তটা যদি একটু বড় হয় ওই গর্তের ভিতরে ঢুকে পড়ে, ঢুকে ইঁদুরগুলিকে খায়।
আর ওই গর্তটা হয়ে যায় তার বাড়ি, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন মানে খাবার, তো খাবার ইঁদুর ওই গর্তের ভিতরে পায়, আর ওই গর্তটা হয়ে যায় তার বাসস্থান। আর ওদের তো বস্ত্রের দরকার নাই, অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটা জিনিসেই ভক্ত ঘরে বসে বসে পায়, ভগবান দরজায় নিয়ে আসে, সব কিছু দরজায় নিয়ে আসে। যেই মোরে চিনতে নাহি যায় কারু দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি তারে মিলে তারে, ধর্ম অর্থ কাম মোক্ষ আপনি আইসে, তথাপিও না চায় না লয় মোর দাসে। ধর্ম অর্থ কাম মোক্ষ চারটা জিনিস হচ্ছে মানুষের কাম্য, চারটা জিনিস মানুষ চায়। হ্যাঁ, মানুষ ধার্মিক হতে চায়, গুন্ডা হতে, ভালো মানুষ তো গুন্ডা হতে চায় না, ধর্ম অর্থ চায়, মানুষ টাকা পয়সা রোজগার করতে চায় ধর্মপথে, কাম মানে আমার মনের বাসনা যদি পূর্ণ হয় এটা মানুষ চায়। আর যখন মানুষ দুঃখ কষ্টে বিরক্ত হয়ে যায় তখন সে দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি চায়। বলছে যে ভক্ত এই চারটা জিনিস তার কাছে অটোমেটিক্যালি চলে আসে, আবার এগুলি আসলেও সে অনেক সময় নিতে চায় না, ভক্তের কাছে এগুলি এলেও ভক্ত অনেক সময় নিতে চায় না। মোর সুদর্শন চক্রে রাখে মোর দাস, মহাপ্রলয় যার নাহিক বিনাশ। আমার সুদর্শন চক্র আমার ভক্তকে রক্ষা করে, এবং মহাপ্রলয়ের সময়ও ভক্তের বিনাশ হয় না। যে মুহার দাসেরও করে স্মরণ, তাহারেও করুমই পোষণ পালন। আমার কথা তো দূরের কথা, কেউ যদি আমার ভক্তের চিন্তাও করে তাহলেও আমি তার ভরণ পোষণ করি। মানে আমরা যদি প্রভুপাদের চিন্তাও করি তাহলে কৃষ্ণ আমাদের ভরণ পোষণ করবেন। বলছেন আমার কথা তো দূরের কথা, যে আমার দাস মানে আমার ভক্তকে স্মরণ করে আমি তারও ভরণ পোষণ করি। সেবকর দাসে মহার প্রিয় বর, অনায়াসে সেই সে মহারে পায় দর। আমার সেবকের সেবক যে, এই যে তোমার ঘুম পাচ্ছে, আমার সেবকের সেবক যে, আমি সেও আমার খুব প্রিয় এবং আমি তাকে রক্ষা করি। কোন চিন্তা মোর সেবকর ভৈক্য করি, মুই যার পুষ্ট আছো সবারও পরি। তাহলে যে আমার সেবকের সেবক বা আমার সেবক, তার খাওয়া দাওয়া নিয়ে কী চিন্তা, কারণ আমি তো সবার উপরে সর্বশক্তিমান ভগবান, আমি সবার উপরে তার ভরণ পোষণ করি, এই জন্য ভক্তের কোনো চিন্তা নাই। সত্যিকারের ভক্ত যে, তার অন্তত অন্ন বস্ত্র বাসস্থানের কোনো চিন্তা নাই, কারণ সবার উপরে ভগবান তাকে রক্ষণাবেক্ষণ করেন। সুখে শ্রীনিবাস তুমি বসি থাকো ঘরে, আপনি আসিবে সব তোমারও দুয়ারে। সুতরাং হে শ্রীবাস, তুমি ঘরেই বসে ভাগবত পাঠ করো, ঘরেই বসে জপ করো, ঘরে বসে ঘুমাইও না, ঘরে বসে ভাগবত পাঠ করো, ঘরে বসে। শ্রীবাস পণ্ডিত তাই করতেন, তিনি ঘরে বসে ঘুমাতেন না, তিনি ঘরে বসে ভাগবত পাঠ করতেন, নাম করতেন, ভগবানের নাম গুণগান করতেন। মহাপ্রভু বলছেন ঠিক আছে, তুমি ঘরেই বসে থাকো, তোমার দরজায় সব চলে আসবে। অদ্বৈতরে তোমারে আমারে এই বর, যারা গ্রস্ত নহিবে দুহার কলে বর। আমি আরও আশীর্বাদ করছি, তুমি এবং অদ্বৈত আচার্য এই দুইজনের শরীরে কখনো বৃদ্ধ বয়স আসবে না। রাম পণ্ডিতের ডাকি শ্রীগৌর সুন্দর, প্রভু বলে শোন রাম আমার ঈশ্বর। রামায় পণ্ডিতকে বলছেন, মহাপ্রভু বলছেন আমার উত্তর শোনো, জ্যেষ্ঠ ভাই শ্রীবাসরে তুমি সর্বদায়, সেবেবে ঈশ্বর বুদ্ধে আমার আজ্ঞায়। তোমার বড় ভাই শ্রীবাস রামায়, তুমি তোমার বড় ভাইয়ের সেবা করবে এটাই আমার আজ্ঞা, কারণ আমার সেবকের সেবা করলে আমি তার রক্ষণাবেক্ষণ করি। বুঝেছ, সেই বরদ কৃষ্ণের কাহিনী শুনেছ, বরদরাজ কৃষ্ণের কাহিনী শুনেছ? দক্ষিণ ভারতে একটা মন্দির আছে বরদরাজ,
তো মন্দিরের পূজারি ওই ভগবানের বিগ্রহের সেবা করত প্রতিদিন বিগ্রহকে স্নান করানো বিগ্রহকে কাপড় পরানো বিগ্রহের মানে বিগ্রহের সব যাবতীয় সেবা করত তো একদিন ও মাঝে মাঝে বিগ্রহের সঙ্গে কথা বলতো আর বিগ্রহ তার সঙ্গে কথা বলতো তো ওই পূজারির আরেকজন সেবক ছিল আরেকজন সেবক পূজারির সেবক ওই পূজারির সেবক এসে ওই পূজারির একজন সেবক ছিল সেই পূজারির কাপড় চোপড় ধুয়ে দিত কাপড় চোপড় ধোয়া পূজারির জন্য সব কিছু পূজারির ঘর মোছা এইসব কাজ করত তো এখন একদিন ওই পূজারির যে সেবক পূজারির সেবক এমনিতে বড় ভক্ত ছিল না মানে পূজারি যেমন ভগবানের পূজা সেবা বিগ্রহের পূজা সেবা করত তো এরকম কিছু করতো না আসতো শুধু পূজারির কাপড় চোপড় ধুয়ে চলে যেত ঘরটার মুছে দিত একদিন সেই সেবক পূজারিকে বলছেন যে তুমি তো বিগ্রহের সঙ্গে কথা বলো বিগ্রহকে একবার জিজ্ঞেস করো একবার আপনি বিগ্রহকে জিজ্ঞেস করবেন তো যে আমার মুক্তি কবে হবে আমি কবে ভগবানকে লাভ করব তখন পূজারি একদিন জিজ্ঞেস করছেন যে ওই আমার এখানে একজন আসে যে আমার কাপড় চোপড় ধয় আমার সেবা করে উনি জানতে চাইছিলেন যে ওনার মুক্তি কবে হবে তখন ভগবান বিগ্রহরূপে কথা বলছেন বলছেন ওনার এই জন্মই শেষ জন্ম এই জন্ম পরে ওনার মুক্তি হয়ে যাবে তখন ওই পূজারি ভগবানের মানে চরণ সেবা করছিলেন তার মনে কৌতূহল হলো বা আমার যে সেবা করে এই জন্মেই তার মুক্তি হয়ে যাবে তাহলে আমার কি হবে আমার কি হবে তখন সাহস করে বললেন যে প্রভু আচ্ছা ওনার তো এই জন্মেই শেষ জন্ম আমার কি হবে আমার কোন জন্মে মুক্তি হবে তখন ভগবান বললেন তোমার আরও বহু জন্ম দেরি আছে আরে উনি তো অবাক হয়ে গেলেন যে সে তো যে আসে আমার কাপড় চোপড় ধয় তো তিলক কাটে না কণ্ঠেও পরে না আসে আমার কাপড় চোপড় ধুয়ে চলে যায় আর ওর মুক্তি হয়ে যাবে তাড়াতাড়ি আর আমার মুক্তি অনেক জন্ম লেগে যাবে কি ব্যাপার তখন বলছেন আবার জিজ্ঞাসা করলেন কারণটা কি জানতে পারি কোন অপরাধে আমার মুক্তি দেরি হবে বলছি তুমি তো আমার সেবা করছো কিন্তু ওই যে ছেলেটা ওই ছেলেটা আমার সেবকের সেবা করছে কথাটা বলেছ তাহলে তাহলে ভগবান কাকে বেশি সম্মান করছেন এখানে সেবকের সেবক সেবকের সেবক ভক্তের সেবককে বেশি সম্মান করছেন এই জন্য ভক্তের সেবা হচ্ছে ভগবানকে লাভ করার চাবি কাঠি কথাটা বলেছে এই জন্য শ্রীল প্রভুপাদের প্রতি বিশ্বাস শ্রীল প্রভুপাদের সেবা করলেই আমরা ভগবানকে পেয়ে যাব তবে কি আমরা রাধা মাধবকে দর্শন করব না নিশ্চয়ই দর্শন করব নিশ্চয়ই সেবা করব কিন্তু মনে রাখতে হবে যে গুরুদেবের সেবাটাই হচ্ছে ভগবানকে লাভ করার কৌশল এবং বৈষ্ণবদেরকে খুশি করা সুখে শ্রীনিবাস তুমি বসে থাকো ঘরে আপনি আসিবে সব তোমারও দুয়ারে রামায় পণ্ডিতের ডাকি শ্রীগর সুন্দর প্রভু বলে শুন রাম আমারও উত্তর জ্যেষ্ঠ ভাই শ্রীবাসরে তুমি সর্বদায় সেবিবে ঈশ্বর বুদ্ধে আমারও আজ্ঞায় ঠিক ভগবানের সেবা যেভাবে করো তোমার বড় ভাই শ্রীবাস ঠাকুরকে তুমি তুমি সেইভাবে সেবা করো মানে খুব শ্রদ্ধা সহকারে যত্ন সহকারে প্রাণসহ তুমি মোর শ্রীরাম পণ্ডিত শ্রীবাসের সেবা না ছাড়িবা কদাচিত তুমি সব সময় শ্রীবাস শ্রীবাস পণ্ডিতের সেবা করবে প্রাণসহ তুমি মোর শ্রীরাম পণ্ডিত শ্রীবাসের সেবা না ছাড়িবা কদাচিত তুমি প্রাণ দিয়ে শ্রীবাসের সেবা করো তুমি কখনো শ্রীবাসের সেবা ছাড়বে না শুনিয়া প্রভুর বাক্য শ্রীবাস শ্রীরাম অন্ত নহি আনন্দে হইল পূর্ণ কাম অদ্যাপি শ্রীবাসের চৈতন্য কৃপায় দ্বারে সব উপসন্ন হইতেছে লীলায় তো সেই মহাপ্রভুর আশীর্বাদ আজও চলছে আজও শ্রীবাস ঠাকুরের বাড়িতে সব অটোমেটিক্যালি চলে আসে আজও চলছে তো শ্রীবাস পণ্ডিতের বাড়ি আজও আছে
সেখানে আজও সব প্রতিদিন ভোগ লাগে, হয়তো না চলছে মহাপ্রভুর কৃপায়। প্রভুপাদ যখন ইস্কন করেন তখন প্রভুপাদের সময়ই লক্ষ লক্ষ টাকা খরচ, প্রতিদিন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ। এখনও তো, এখন তো বলতে গেলে ইস্কনের খরচ প্রতিদিন সব মন্দিরের খরচ যদি হিসাব করো কোটি কোটি টাকা খরচ হয় প্রতিদিন। হ্যাঁ, তো এই টাকা কোথা থেকে আসে? কেউ তো চাকরি করে না, কেউ তো চাকরি করে না, কোথা থেকে টাকা আসে? এত লক্ষ লক্ষ ভক্তের খাবার, লক্ষ লক্ষ ভক্তের কাপড়, লক্ষ লক্ষ ভক্তের বাসস্থান, কোথা থেকে আসে? কেউ তো চাকরি করে না, মানে যারা মঠে থাকে কেউ চাকরি করে না, কিন্তু ভগবান তো পাঠিয়ে দিচ্ছেন, তাই না? অদ্যপিও শিবাশরে চৈতন্য কৃপায় দ্বারে সব উপসন্ন হইতেছে লীলায়। কি কহিব শিবাশর উদার চরিত্র, ত্রিভুবন হয় যার শরণে পবিত্র। সত্য সেবেলন চৈতন্য রে শ্রীনিবাস, যার ঘরে চৈতন্যর সকল বিলাস। হেন রঙ্গে শিবাস মন্দিরে গৌর রায়, রহিলেন কতদিন শিবাস ইচ্ছায়। ঠাকুর পণ্ডিত সর্বগোষ্ঠীর সহিতে আনন্দে ভাসেন প্রভু দেখিতে দেখিতে। কতদিন থাকি প্রভু শিবাসের ঘরে, তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে। প্রশ্নোত্তরের জন্য কিছু সময় রাখি নাকি? প্রশ্নোত্তর নাকি? হ্যাঁ, আচ্ছা প্রশ্ন কর। এখন এক একটা গ্রন্থ এক একজন লিখেছেন, চৈতন্য ভাগবত লিখেছেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারপর আছে ভক্তিরত্নাকর নরহরি চক্রবর্তী, না তারপরে চৈতন্য মঙ্গল লোচনদাস ঠাকুর, এক একটা গ্রন্থ এক একজন লেখক লিখেছেন। তখন ছিল বাঁশের কলম ছিল, তালপাতার তালপাতার উপরে লিখেছিলেন, সেই সব লেখা এখনও পাওয়া যায়। হ্যাঁ, আমি তো দুটো গ্রন্থ দেখলাম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা চৈতন্য চরিতামৃত তিন চার দিন আগে দেখে আসলাম। ওইটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাড়িতে গিয়েছিলাম ঝামটপুর, সেখানে ওনার লেখা চৈতন্য চরিতামৃত এখনও আছে হাতের লেখা, আমার দর্শনের সৌভাগ্য হলো। তারপরে ওই গরিদাস পণ্ডিতের যে বাড়ি অম্বিকা কালনা, ওইখানে মহাপ্রভুর হাতের লেখা এখনো আছে। হাতের লেখা মানে অপূর্ব সুন্দর। অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ভাগ্যবান হলে তুমি এখানে মহাপ্রভুর দর্শন পাবে, বুঝেছ? যারা ভাগ্যবান, মহাপ্রভু আজও এখানে বিরাজ করছেন, আজও লীলা করছেন, যারা শুদ্ধ ভক্ত তারা মাঝে মাঝে দর্শন পায়, বুঝেছ? সেই দিব্য দর্শন হলে আরও সুন্দর লাগবে মায়াপুর। এখন চর্মচক্ষে যা দেখছি, দিব্য চক্ষু লাভ হলে আরও সুন্দর মনে হবে, বহু সুন্দর মনে হবে, তাই তো? ঠিক আছে বলো। হ্যাঁ হ্যাঁ, এখনো তো আছে। হ্যাঁ, পাশাপাশি তারা পাশাপাশি থাকতেন। হ্যাঁ, তাদের বিশেষ করে অদ্বৈত আচার্যের দুখানা বাড়ি ছিল, একটা ছিল শান্তিপুর আর একটা ছিল এখানে। আর শিবাস পণ্ডিতেরও কুমারহট্টে আগে বাড়ি ছিল, পরে উনি মহাপ্রভু অবতারের আগে থেকে এখানে এসে বসবাস করতে শুরু করলেন। হ্যাঁ, তো এইভাবে তাদের বর্তমান বাড়ি, মানে এই মহাপ্রভুর লীলার সময় তারা যে বাড়ি করেছিলেন এখানে, এগুলি এখনও আছে, এখনও আছে। অগাধাধর পণ্ডিতের বাড়ি আছে, অদ্বৈত আচার্যের বাড়ি আছে, এখনও আছে, মহাপ্রভুর বাড়ির কাছেই। না, বাড়ি তো অনেক বিশাল ছিল, এখন কি আর সেই বিশাল বাড়ি কি আর এখন আছে? এখন তো জমি টমি সব দখল হয়ে গেছে, 500 বছরের পুরনো বাড়ি তো আর চেষ্টা করে যেখানে কীর্তন হতো সেই জায়গাগুলি আছে, তাও কম নয়, আমি গিয়েছি দেখেছি, বিশাল বিশাল জায়গা, 50 জন থাকার জন্য যথেষ্ট এখনও আছে, এখনও যে জায়গা আছে ওইখানে 50 জন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি গেছো ইদানিং, গেছো কি? যে নাট মন্দির হয়েছে এটার ভিতরেই 50 জন ধরা যাবে, তাই না? অবশ্যই
हाँ अवश्यई। সেটা ভগবানের ইচ্ছা, ভগবান লুকোচুরি খেলতে ভালোবাসেন। তিনি কখনো সাধারণ শিশুর মতো, কৃষ্ণ সাধারণ শিশুর মতো কান্না করতেন, আরশোলা দেখলে ভয় পেতেন, আবার পুতনা দেখলে মেরে ফেলতেন, তাই না? এই হচ্ছে ভগবান, ভগবানের ইচ্ছা। তিনি যদি শিশুর মতো লীলা করেন, নাটক করেন, ধরার কারো উপায় নেই। এই সবাই ভাবছে, পুতনা ভাবছে, তো বাচ্চা আরশোলা দেখলে ভয় পায়, তো আমি তো ওকে মারতেই পারবো। উনি যখন মারতে গেলেন, কৃষ্ণ পুতনাকে মেরে ফেললেন, বুঝেছ? এই জন্য ভগবানের লীলা দেখে বোকারা ইয়ে হয়ে যায়, বোকারা মনে করে সাধারণ মানুষ। হ্যাঁ, কিন্তু বুদ্ধিমান বুঝতে পারে, কেমন সাধারণ মানুষ হলে পুতনাকে মারলো কী করে, ঠিক আছে না? বলো। খুব লম্বা ছিলেন, ওনার দু হাত হাঁটু পর্যন্ত ছিল, হাঁটু পর্যন্ত দু হাত। হ্যাঁ, এটাকে বলে মহাপুরুষের লক্ষণ। মহাপুরুষের হাতগুলি হাঁটু পর্যন্ত আসে, কারো হাত যদি হাঁটু পর্যন্ত আসে, তোমাদের কারো হাত আমার হাত হাঁটু পর্যন্ত আসে না, কিন্তু মহাপ্রভুর হাত হাঁটু পর্যন্ত চলে আসতো। এটা ভগবানের লক্ষণ বা মহাপুরুষের লক্ষণ বলা হয়। তো ভগবান তো আদি মহাপুরুষ, বুঝতে পারছ? বলো, নন স্টপ প্রশ্ন করো, তাহলে সময়টা ভালো কাটবে। মায়াপুরে সর্বত্রই মহাপ্রভু চষে বেরিয়েছেন। হ্যাঁ, উনি নদী পেরিয়ে, জলঙ্গি পেরিয়ে চলে যেতেন, ওই কি আছে মহেশগঞ্জ, তারপরে স্বরূপগঞ্জ, এসব জায়গায় মহাপ্রভুর নগর সংকীর্তন হতো, ডেলি নগর সংকীর্তন হতো। তাহলে এইসব জায়গা দিয়েই উনি যেতেন, এইসব রাস্তা অতিক্রম করেই তিনি যেতেন, তাই তো? হ্যাঁ, প্রেম নাম অপ্রেম দুটোই। হ্যাঁ, মহাপ্রভু তো যারে দেখে, মহাপ্রভু তো বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। মহাপ্রভু নিজেও তাই করতেন, সবাইকে আদর করতেন, সবাইকে আলিঙ্গন করতেন, ওনার প্রেমেই তো জগৎ মুগ্ধ হয়ে গেছিল। আর কীরকম দেখলে তো, একজনকে আলিঙ্গন করে কান্না করছে। হ্যাঁ, তো আজকাল কি আর এই প্রেম আছে? মানুষ কি আর আজকাল এরকম হয়? মহাপ্রভুর আমলে সবাই এরকম ছিল, একজনকে ধরে আরেকজনকে ধরে আলিঙ্গন করে কান্না। সেই সেই পরিবেশ আমরা কল্পনাও করতে পারি না। মহাপ্রভুর আমলের পরিবেশে অধিকাংশ, বিশেষ করে মহাপ্রভুর যারা ভক্ত ছিল, অধিকাংশ এরকম ছিল, অজ্ঞান হয়ে যেত। একজন ভক্ত যদি চলে যেত অন্য জায়গায়, বা বিশেষ করে মহাপ্রভু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত, ভক্তের অজ্ঞান হয়ে পড়ে থাকতো। তাহলে এটা কি আমরা এখন বর্তমান যুগে কল্পনা করতে পারি? বলো। প্রশ্ন করো। সবসময় হরিনাম করবে, হ্যাঁ, অনন্য চিন্তায়, মানে সবসময় কৃষ্ণ চিন্তা, অন্য চিন্তা করবে না, কৃষ্ণ চিন্তা করবে। এবং ইস্কনের যে চারটা নিয়ম যত নিষ্ঠা সহকারে পালন করবে, মহাপ্রভু তত খুশি হবে। চারটা নিয়ম পালন করে হরিনাম করো, মহাপ্রভু খুশি হবে। মহাপ্রভু গ্রন্থ পড়ো, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই গ্রন্থগুলি পড়ো, কথাটা বলেছ। তারপরে সবসময় ভগবানের চিন্তা, কারণ ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হয়, ভগবানকে ফাঁকি দিলে তুমি নিজে ফাঁকিতে পড়ে যাবে। এই জন্য ফাঁকি না দিয়ে ভগবানের চিন্তা করো, কথাটা বলেছ। কৃষ্ণ চিন্তা, মহাপ্রভুর চিন্তা, তাহলে তোমার ঊর্ধ্বগতি হবে, বুঝতে পারলে? বলো। না, এরকম না,
এরকম না, তোমার পাপের মাত্রা অনুসারে। তবু প্রশ্ন হলো, আমি যদি পাপের ফলে আমি যদি পশু জন্ম পাখি জন্ম পাই, তাহলে আমার কি 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে? না, সবসময় 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় না। তুমি মনে করো 10% পাপ করেছ, তোমাকে ভগবান 10% পিছিয়ে দেবে। হয়তো 84 লক্ষের মধ্যে তুমি হয়তো 10 লক্ষ জন্ম পাবে। তুমি হয়তো 20% পাপ করেছ, কৃষ্ণ তোমাকে 20% পিছিয়ে দেবে। মানে 84 লক্ষের মধ্যে তুমি হয়তো 20 লক্ষ জন্ম ঘুরবে। কথাটা বলেছ, তোমার যদি বেশি পাপ হয় তাহলে নরকে যেতে পারো, নরক থেকে আবার এসে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। হ্যাঁ, ভগবান মেপে মেপে ঠিক করেন। কাউকে হয়তো নরক থেকে এসেই হয়তো 84 লক্ষ জনই ভ্রমণ না করলেও তাকে হয়তো শুকরের জন্ম বিড়ালের জন্ম এসব দিয়ে কিছু জন্ম ভ্রমণ করিয়ে আবার মনুষ্য জন্ম আবার দেয়। মনুষ্য জন্ম মানে সুযোগ, এবার ঠিক করো, নিজেকে আবার সংশোধন করো। সংশোধন না করলেই কখনো তোমাকে 10 লক্ষ পিছিয়ে দেবে, কখনো 10,000 জন্ম পিছিয়ে দেবে, কখনো 20 লক্ষ জন্ম পিছিয়ে দেবে। তোমার অপরাধের মাত্রা অনুসারে তোমাকে পিছিয়ে দেবে। বোঝা গেল? তারপর অটোমেটিক উপরের দিকে উঠবে। মনে করো তোমাকে পাপের মাত্রা অনুসারে, অপরাধের মাত্রা অনুসারে তোমাকে 10 লক্ষ পিছিয়ে দিল, 10 লক্ষ জন্ম। তারপরে 10 লক্ষ পরে উপরের দিকে অটোমেটিক, একটার পর একটা জন্ম উপরের দিকে উঠতে উঠতে মানুষের জন্ম আবার পাবে। বোঝা গেল? কোশ্চেন? হ্যাঁ, হ্যাঁ, তার কারণ আমরা 16 আনা শুদ্ধ নই। আমরা যদি 16 আনা শুদ্ধ হই তাহলে সবসময় আনন্দ পাবে, আর এখন আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা 16 আনা শুদ্ধ নই। তো যার ফলে একটু আনন্দ পাবে, আবার একটু মন খারাপ করবে, আবার একটু আনন্দ পাবে, এরকম আপ ডাউন চলবে। হ্যাঁ, কিন্তু যখন স্থিতং সত্যে প্রসিদ্ধতি, যখন তোমার শুদ্ধতা স্থির হয়ে যাবে, তখন তুমি সর্বদাই আনন্দ পাবে। পাবে তো। হ্যাঁ, এই জন্য তো সংগ্রাম, এই জন্যই সংগ্রাম, এই জন্যই ভগবানের কৃপা প্রার্থনা, বৈষ্ণবের কৃপা প্রার্থনা। এখানে তো ভগবান বললেন যে আমার সেবার থেকে আমার ভক্তের সেবা আরও বেশি গুরুত্বপূর্ণ। বুঝেছ? তো এইভাবে ভক্তকে খুশি করতে পারলে, বিশেষ করে শুদ্ধ ভক্ত যারা গুরুদেব, তাদেরকে খুশি করতে পারলে তোমার হয়ে গেল। বোঝা গেল? বুঝতে পারছ? হ্যাঁ, বলা হচ্ছে ঊর্ধ্বগতি হবে। কোনো সন্তান যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে 14 পুরুষ ঊর্ধ্বগতি হয়, অন্তত 14 পুরুষে মুক্তি লাভ করে। কথাটা বলছি, এখন মুক্তি লাভ আবার অনেক রকমের মুক্তি আছে, নিরাকার ব্রহ্মে মুক্তি, বিভিন্ন রকমের মুক্তি আছে, 5 রকমের মুক্তি আছে। তো ভক্ত, কোনো সন্তান যদি ভক্ত হয়, পিতামাতা অটোমেটিক্যালি উদ্ধার পেয়ে যায়। কেউ যদি কনিষ্ঠ ভক্ত হয়, 3 উত্তর পুরুষ 3 পূর্ব পুরুষ মুক্তি পায়। কেউ যদি মধ্যম ভক্ত হয়, 7 উত্তর পুরুষ আর 7 পূর্ব পুরুষ 14 পুরুষ মুক্তি পায়। আর কেউ যদি শুদ্ধ ভক্ত হয়, 100 পুরুষ মুক্তি পায়, উত্তর পুরুষ এবং পূর্বপুরুষ। কথাটা বলছো? উত্তম মধ্যম কনিষ্ঠ, উত্তম মধ্যম কনিষ্ঠ, 3 রকমের ভক্তের জন্য 3 রকমের ব্যবস্থা। ছেলে যদি কনিষ্ঠ ভক্ত হয়, 3 পুরুষ মুক্তি পাবে, 3 উত্তর পুরুষ 3 পূর্ব পুরুষ মানে 6 পুরুষ। আর মধ্যম ভক্ত হলে 7 উত্তর পুরুষ 7 পূর্ব পুরুষ মানে 14 পুরুষ। আর উত্তম ভক্ত হলে 100 পুরুষ 100 উত্তর পুরুষ 100 পূর্ব পুরুষ উদ্ধার পেয়ে যাবে। সে কথা পরিষ্কার কোথাও লেখা নাই, মানে অন্তত আমি পাইনি, কিন্তু বলা হচ্ছে মুক্তি পাবে। এমন মুক্তি বলতে তো নিরাকার ব্রহ্ম যেতে পারে, এটা কোনো, এটা ভক্তের ভক্তির উপর নির্ভর করে এবং এটা কৃষ্ণের বিচারের উপর নির্ভর করবে।
তবে ঊর্ধ্বগতি হবে এতে কোনো সন্দেহ নেই। বলো সব কলিযুগে মহাপ্রভু আমি যতটুকু জানি যে যুগাবতার হিসাবে মহাপ্রভু সব কলিযুগে আসেন না, যুগাবতার আসেন কিন্তু বলা হচ্ছে সপ্তম মন্বন্তরের না, সপ্তম মন্বন্তর এখন চলছে না, ভবিষ্যৎ মন্বন্তরে 28 নম্বর যুগচক্রে দ্বাপরের শেষে কৃষ্ণ আসেন স্বয়ং ভগবান এবং মহাপ্রভু আসেন, সবসময় আসেন না। না 535 কি 536 বছর আগে, মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা। এখন স্বীকৃতি কিছু না কিছু অজ্ঞাত স্বীকৃতি থাকে, কিছু না কিছু অজ্ঞাত স্বীকৃতি থাকে। তবে অনেক সময় বৈষ্ণবের কৃপাতে হয়ে যায়, অজ্ঞাত স্বীকৃতি না থাকলেও অনেক সময় বৈষ্ণবের কৃপাতে হয়ে যায়, বুঝেছ। প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন শিষ্যরা বলছিলেন প্রভুপাদ আমরা কি আমাদের অজ্ঞাত স্বীকৃতি এমন কি ছিল যে আমরা আপনার মতো মহান ভক্তকে আমরা গুরুরূপে লাভ করলাম। প্রভুপাদ বলছিলেন তোমাদের কোনো অজ্ঞাত স্বীকৃতি ছিল না, আমি তোমাদের অজ্ঞাত স্বীকৃতি দিলাম। প্রভুপাদ তাদেরকে অজ্ঞাত স্বীকৃতি দান করেছিলেন, কথাটা বলেছে। তো অজ্ঞাত স্বীকৃতি অনেক সময় বৈষ্ণবের কৃপাতে, যাদের অজ্ঞাত স্বীকৃতি থাকে না তারাও বৈষ্ণবের কৃপাতে অনেক সময় অজ্ঞাত স্বীকৃতি পেয়ে যায়, বুঝতে পারলে। স্বীকৃতিটা হচ্ছে ভক্তিমূলক, ভক্তিমূলক। যখন বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, বৈষ্ণবের সেবা, এটাকে বলে স্বীকৃতি। আর পুণ্যটা একটু অন্যরকম, পুণ্যটা যেমন তুমি একটা রোগীকে তুমি রক্তদান করলে এটা হলো পুণ্য, আর ভক্তকে তুমি রক্তদান করলে এটা হলো স্বীকৃতি, কথাটা বলেছ। বা ভক্তের সেবা করলে সেটা হলো স্বীকৃতি, ভগবানের সেবা, ভক্তের সেবা, এটাকে বলে স্বীকৃতি। আর যে কোনো রকমের সেবা, হাসপাতাল খোলা, হ্যাঁ, রোগীকে অর্থদান করা, এগুলি হচ্ছে পুণ্য। পুণ্য করলে স্বর্গে যাবে, আর স্বীকৃতি করলে তুমি ভক্তিপথে আসবে এবং গোলকে যাবে, বোঝা গেল? গোলক থেকে ম্যাক্সিমাম গোলক থেকে এসছেন। না না, গোলক থেকে আসেন না, ভগবান মহাপ্রভু গোলক থেকে এসছেন, গোলক থেকে আসেন না কি করে হলো? ফিরে গেলে আসতে হয় না, কিন্তু প্রচারের জন্য আসতেই পারেন। প্রচারের জন্য আসাটা যেমন জেল মন্ত্রী জেলে যান তো উনি কি আসামি হয়ে যান? জেল মন্ত্রী যখন জেলে যান উনি কি আসামি হয়ে যান? ঠিক তেমনি শুদ্ধ ভক্তরা আসলেও তারা এই সংসারের বন্ধনে কষ্টে আবদ্ধ হন না, কথাটা বলেছ। হরে কৃষ্ণ। বলছে একই সঙ্গে তিন জায়গায় বিলীন হয়েছিলেন, মহাপ্রভু একই সঙ্গে তিন জায়গায় বিলীন হয়েছিলেন। কৃষ্ণ যেমন একই সঙ্গে লক্ষ লক্ষ গোপীর সঙ্গে না রাসনাচ করেছিলেন, বিলীনের ক্ষেত্রেও তিনি এই লীলা করতে পারেন। একই সঙ্গে তিনি তিন জায়গায় বিলীন হয়েছিলেন, বুঝেছ। তবে বেশিরভাগই বলেন যে টোটা গোপীনাথের হাঁটুতে বিলীন হয়ে গেছিলেন, হাঁটুতে, কারণ হাঁটু ভেঙে বসেছিলেন না টোটা গোপীনাথ, তো আগে দাঁড়িয়েছিলেন, জানো তো সেই কাজ। টোটা গোপীনাথ তো লম্বা বিগ্রহ ছিল, খুব লম্বা বিগ্রহ, দাঁড়ানো অবস্থায় ছিল। তো গদাধর পণ্ডিতের বৃদ্ধ বয়সে গদাধর পণ্ডিতের কোমরটা একটু ইয়ে হয়ে গেল, কুজু হয়ে গেল, উনি ওই মালা পরাতে পারতেন না। তো মনে খুব দুঃখ যে আমার বয়সের জন্য, বয়সের ভারে আমি আর মালা পরাতে পারি না। হ্যাঁ, তখন পরের দিন সকালে উঠে দেখে হাঁটু ভেঙে মহাপ্রভু বলছি গোপীনাথ, গোপীনাথ কী হয়ে গেলেন? বেটে হয়ে গেলেন, হাঁটু ভেঙে বসে পড়েছেন তো বেটে হয়ে গেলেন। তো সেই হাঁটুতে মহাপ্রভু বিলীন হয়েছিলেন, যে হাঁটু বিগ্রহের হাঁটু, বিগ্রহ ভেঙে বসে পড়লেন,
ভাঙেননি ভাঙেননি মানে বসলে যেরকম বাঁকা হয় বাঁকা করে বসে পড়েছেন। তো সেই হাঁটুর কথা চিন্তা করতে করতে মহাপ্রভু ওই হাঁটুর ভিতরে প্রবেশ করেছিলেন। সেটা ভগবানের সৌন্দর্যের প্রকাশ, ত্রিভঙ্গ। একে তো সুন্দর, আবার তিন ভঙ্গি করলে আরও সুন্দর, কথাটা বলছ? তো সেটা ভগবানের সৌন্দর্যের প্রকাশ। যারা ভগবানকে দেখে ত্রিভঙ্গে, তারা বুঝতে পারে ত্রিভঙ্গ কেমন সুন্দর জিনিস, কথাটা বলছ? তিন জায়গায় বাঁকা। যে মায়াপুরে দেহত্যাগ করবে তার আর পুনর্জন্ম হবে না, ওনার আর পুনর্জন্ম হবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা কপাল লাগে। একজন বৃন্দাবনে এসেছিলেন, দেহত্যাগ করবো আমি বৃন্দাবনে, দেহত্যাগ করবো। বৃন্দাবনে ছিলেন অনেকদিন, দেহত্যাগের সময় ওনাকে দিল্লি হাসপাতালে ভর্তি করা হলো, দিল্লি হাসপাতালে দেহত্যাগ করলেন, বুঝছ? তুমি চাইলে, হ্যাঁ, সেই যার মায়াপুরে দেহত্যাগ লেখা আছে, মায়াপুরেই দেহত্যাগ হবে। শ্যামসুন্দর প্রভুর নাম শুনেছ? শ্যামসুন্দর জগন্নাথ, সাউথ ইন্ডিয়ান ভক্ত, উনি সাউথ ইন্ডিয়ায় থাকতেন আর মায়াপুরে ছিলেন অনেক বছর। অনেক বছর মায়াপুর সেবা করে সাউথ ইন্ডিয়ায় গেলেন, দেহত্যাগের আগের দিন মায়াপুরে আসলেন, দেহত্যাগের আগের দিন। তাও জানেন না ওনার শরীর সুস্থ, এসে ভাগবত পাঠ করলেন, ভাগবত পাঠ করে বলছে আমার বুক ব্যথা, তো গেলেন হাসপাতালে, যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু ঘোষণা করা হলো, বুঝছ? তাহলে উনি ছিলেন সাউথ ইন্ডিয়ায় দেহত্যাগের আগের দিন, একদিন আগে চলে আসলেন মায়াপুরে। লেখা থাকলে তোমাকে কৃষ্ণ নিয়ে আসবে, আর লেখা না থাকলে তুমি মায়াপুর খুঁটি গেড়ে বসলেও তোমাকে কৃষ্ণ বাইরে পাঠিয়ে দেবে। এখানে স্বীকৃতি লাগে, স্বীকৃতি লাগে, স্বীকৃতি কৃপা দুটি লাগে। সাধারণত যার চিন্তাটা অন্য চিন্তা হবে, ভগবান কোনো না অজুহাতে ধামের বাইরে পাঠিয়ে দেবে, কোনো অজুহাতে ধামের বাইরে পাঠিয়ে দেবে, কথাটা বলেছ? আর যদি এখানে, সেটা কৃষ্ণ দেখবে, সে কী চিন্তা করলো না করলো সেটা কৃষ্ণ দেখবেন। তো সাধারণ ক্ষেত্রে জেনে রাখো, যদি মনের ভিতরে কলুষতা থাকে, কৃষ্ণ ইচ্ছা করলে বাইরে পাঠিয়ে দিতে পারে। তোমার তো নিজের হাতে না, তোমার এমন অবস্থা হলো যে তোমাকে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করাতে হবে কিংবা কলকাতা হাসপাতালে ভর্তি করাতে হবে, সেটা তোমার নিজের কাছে না। তবে হ্যাঁ, চেতনা যদি তোমার শুদ্ধ থাকে, কলকাতা দেহত্যাগ করলেও তুমি গোলক পাবে। চেতনাটা যদি শুদ্ধ থাকে, কলকাতা দেহত্যাগ করলেও তুমি গোলক পাবে। এই জন্য অনেক মহাপুরুষ কলকাতায় দেহত্যাগ করেছেন, শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহত্যাগ করেছেন কলকাতায়। বলো, ওই তো কদম গাছনে কোথায় বসেছিলেন, তখন অঙ্গদ, অঙ্গদ আগের পূর্বজন্মে অঙ্গদ, সেই অঙ্গদ পরবর্তী জন্মে হয়ে গেলেন জরাবেদ। জরাবেদ হয়ে উনি ওই তীর নিক্ষেপ করলেন কৃষ্ণের চরণে। কৃষ্ণ গাছ থেকে নেমে আসলেন, নেমে এসে সেখানে অনন্ত শেষ নাগ এসে একটা শয্যা তৈরি করলো, সাপ অনন্ত শেষ অনেক ফনা শয্যা তৈরি করলো, সেই শয্যার মধ্যে কৃষ্ণ এরকম শুয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে তার দেহটা পদ্ম ফুলে, অসংখ্য পদ্ম ফুলে পরিণত হলো। জরাবেদ দৌড়ে আসলেন, আমি তো ভুল করে, উনি ভাবলেন আমি ভুল করে মানুষ মেরে ফেললাম, দৌড়ে এসে দেহটা তো পাবেন, দেহটা আর পাননি, এসে দেখলেন যে একটা সাপের ফনা এরকম, তার মধ্যে অনেকগুলি পদ্ম ফুল, বুঝেছ? তো এটা কোনো মৃত্যু নয়, এটা হচ্ছে লীলা, কথাটা বুঝেছ?
ব্রহ্মা উৎপত্তি ছিলেন যে কৃষ্ণ কোন পথে যায় দেখব, খুব মনোযোগ দিয়ে উৎপত্তি ছিলেন, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ ঝলকানির মতো কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। ব্রহ্মা বুঝতেই পারলেন না কোন পথ দিয়ে তিনি গোলকে চলে গেলেন, বুঝেছ? ঝুলনের লীলা বেশি তো শাস্ত্রে পাই না, একটা দুইটা যা আছে। আচ্ছা, এই এই ভাদ্র মাসে বাতাসটা একটু কম চলে, তাই না? বাতাস কম বয়, এই জন্য ভগবানের ইচ্ছা হয় একটু বাতাস খাওয়ার। তো ঝুলনে কিন্তু বাতাসটা লাগে গায়ে, তাই না? তো ওই এমনিতেও কোনো কোনো এলাকায় নিয়ম আছে যে ভাদ্র মাসে বিবাহিত মেয়েদেরকে বাপের বাড়ি যেতে হয়, বুঝেছ? তো রাধারানীর বাবা রাজা বিষভানু রাধারানীর বড় ভাইকে পাঠালেন, শ্রীদাম তোমার বোনকে নিয়ে আসো। তো শ্রীধাম গিয়ে রাধারানীকে নিয়ে আসলেন, সেই খবর সব গোপীরা জানতে পারলেন। গোপীরা জানতে পেরে একটা ঝুলনের আয়োজন করলেন, সেই ঝুলনে রাধারানী কৃষ্ণসহ ঝুলন করলেন। এই ভাদ্র মাসে লীলাটা হয়েছিল, শ্রাবণ ভাদ্রের তিথি ধরে হয়। তো ঝুলনের আরেকটা লীলা হলো যে একবার নারদমুনি কৃষ্ণের খুব সেবা যত্ন করছিলেন, সেটা শুনেছো তো কাহিনীটা? আচ্ছা, নারদমুনি কৃষ্ণের খুব সেবা যত্ন করছিলেন, তখন কৃষ্ণ খুব খুশি হলেন। খুশি হয়ে বলছেন যে তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট, তোমাকে আমি একটা বর দিতে চাই। তখন নারদমুনি বললেন, যদি বর দিতেই চান তাহলে আমি যা চাইবো তাই দেবেন? বলে হ্যাঁ, তুমি যা চাইবে তাই দেব। কৃষ্ণ জানেন আমার শুদ্ধ ভক্ত, তো আর বিষয় চাইবে না। তো যে কী চাও বলো? যে আমি, আপনি তো সবসময় রাধারানীর সঙ্গে ঝুলন করেন, আমি তো এই ঝুলন অনেকবার দর্শন করেছি, কিন্তু এবার আমার একটু ইচ্ছা আপনি ললিতার সঙ্গে ঝুলন করেন, ললিতার সঙ্গে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা আর আমি বলেছি বর দেব, তাই করবো। ঠিক আছে, এখনই হবে, এখনই হোক। তোমার সঙ্গে সঙ্গে ঝুলন তো সাজানোই ছিল, ঝুলন সাজানো ছিল। কৃষ্ণ ললিতাকে ডাকলেন যে নারদমুনি তো বর চেয়েছে, তোমার সঙ্গে ঝুলন করতে হবে আজকে। ললিতা বলছে এটা কী করে সম্ভব, কৃষ্ণ তার আগেই রাধারানীকে বলে দিয়েছেন তুমি সেজে গুজে রেডি হও, আমরা ঝুলনে বসবো। রাধারানী তো সাজতে শুরু করেছে, তার রাধারানীর কুঞ্জে রাধারানী সাজছে, আর কৃষ্ণ রাধারানীর জন্য অপেক্ষা করছে, ললিতা রাধারানীর জন্য অপেক্ষা করছে, সমস্ত অষ্টসখী এবং সখীবৃন্দ রাধারানীর জন্য অপেক্ষা করছে। নারদমুনি গিয়ে মাঝখানে বলছে আমাকে বর দিলে ওই ললিতার সঙ্গে আপনার ঝুলন হবে, এটা আমি দর্শন করবো, এটা আমার বর। তখন যখন কৃষ্ণ ললিতাকে বললেন যে আমি তো নারদমুনিকে বর দিয়েছি, তাই তোমার সঙ্গে আজকে ঝুলন হবে, তো ললিতা বললেন এটা কী করে সম্ভব, সবসময় রাধারানীর সঙ্গে ঝুলন হয় আর আমি রাধারানীকে ডিঙিয়ে, আমি সিনিয়রকে ডিঙিয়ে, আমি জুনিয়র কী করে, আমি এটা তো অপরাধ হয়ে যাবে। তো কৃষ্ণ বললেন না, এখানে কিছু করার নেই, কারণ আমি এখানে ধর্ম সংকটে ফেসে গেছি, এখন আমি নারদমুনিকে বর দিয়েছি, সুতরাং ঝুলনে বসো। তখন ললিতা এসে কৃষ্ণের পাশে ঝুলনে বসলেন আর সখীরা টানতে লাগলেন। এমন সময় নারদমুনি অদৃশ্য। নারদমুনি কোথায় গেছে? রাধার কাছে। রাধার কাছে গিয়ে বলছে, রাধারানী আপনি এত সাজগুজ করছেন কেন? বলে একটু পরে ঝুলন হবে, কৃষ্ণ আমাকে ডেকেছেন, একটু পরে ঝুলন হবে। বলে হ্যাঁ ঝুলন হবে, আমি দেখে আসলাম ললিতার সঙ্গে আচ্ছা করে মজা করে ললিতার সঙ্গে ঝুলন করছেন। তাহলে কৃষ্ণ তো প্রতারক, আমাকে বললেন সাজগুজ করে আসো আর এদিকে ললিতার সঙ্গে ঝুলন করছেন। হ্যাঁ, রাধারানী খুব রেগে গেলেন। হ্যাঁ, তো কৃষ্ণ কীভাবে টের পেলেন? আরে কৃষ্ণ দেখছেন যে বর চাইলো তাকে তো দেখতে পাচ্ছি না, যে বর চাইলো যে ললিতার সঙ্গে ঝুলন করুন আমি দর্শন করব, কোথায় দর্শন, তাকে সে তো এখানেই নাই। তখন কৃষ্ণ বুঝতে পারলেন এই তো গেছে এখন ঝামেলা পাকাতে। তখন এদিকে রাধারানী গোসা করে আছেন, কৃষ্ণ টের পেলেন, বুঝতে পারলেন। তখন কৃষ্ণ গিয়ে রাধারানীর অভিমান ভাঙাবার চেষ্টা করছেন, রাধারানী তো কথাই বলতে চাইছেন না। আগে শোনো কথাটা, ব্যাপারটা কী হয়েছে, এই নারদমুনি আমি তোমাকে আগেও বলেছি এর সঙ্গে বেশি বেশি পাত্তা দিও না, এ
এ বলছে আমাকে বর দাও, আমি বললাম কী বর, বলছে আপনি ললিতার সঙ্গে ঝুলন করুন। তখন আমি তো কথা দিয়ে কথা তো আমরা ফেরত, আমি তো কথা দিয়ে কথা ইয়ে করতে পারি না, খেলাপ করতে পারি না, আমি কথা রক্ষা করেছি, আর এই ফাঁকে সে তোমার কাছে এসে নালিশ করছে। হ্যাঁ, এরকম ঝুলনের একটা দুইটা লীলা আমি শুনেছি, বুঝেছ। তাহলে সময় প্রায় শেষ, তাহলে শ্রী মানে সুন্দর, শ্রীমদ মানে সৌন্দর্যযুক্ত, আর ভগবান সম্পর্কে তাই ভাগবত, ভগবদ গীতা ভগবান সম্পর্কে, ভগবানের গীত, সং অফ গড, ভগবানের গীত তাই গীতা বলা হয়। আর ভাগবত হচ্ছে ভগবান সম্পর্কে এবং ভক্ত সম্পর্কে, ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ ভাগবত, কৃষ্ণ সম্পর্কে, ভগবান সম্পর্কে ভাগবত আর ব্যক্তি ভাগবত, যেমন সুখদেব গোস্বামী ব্যক্তি ভাগবত, হ্যাঁ, এবং পরীক্ষিত মহারাজ ব্যক্তি ভাগবত। তাই ব্যক্তি ভাগবত সম্পর্কে এবং ভগবান সম্পর্কে যে গ্রন্থ সেটা অতি সুন্দর, তাই শ্রী শ্রীমদ ভাগবত, বুঝতে পারলে। হ্যাঁ, পৃথিবীর সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত, গ্রন্থরাজ, গ্রন্থের রাজা, কিংবা পরেই শ্রীমদ ভাগবত পাঠ করলে অন্য গ্রন্থ না পড়লেও চলে, ঠিক আছে। হ্যাঁ, 24টি অবতারের বর্ণনা আছে, বিভিন্ন ভক্তের লীলা আছে, হ্যাঁ, এগুলি পড়তে হবে। এবং দশম স্কন্ধে আছে কৃষ্ণলীলা, হ্যাঁ, নবম স্কন্ধ পর্যন্ত কৃষ্ণকে বোঝানো হয়েছে, কৃষ্ণ কেমন সেটা বোঝাতে নবম স্কন্ধ, প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধে শুধু বোঝানো হলো কৃষ্ণ কেমন, নবম স্কন্ধ পর্যন্ত, কারণ না হলে মানুষ মনে করবে কৃষ্ণ বস্ত্র হরণ করেছে, কৃষ্ণ পরস্ত্রী সঙ্গ করেছে, মানুষ মনে করবে কৃষ্ণ সাধারণ মানুষ, কৃষ্ণ যে সাধারণ মানুষ নয় সেটা বোঝাতে মানে 18,000 শ্লোকের মধ্যে ম্যাক্সিমাম শ্লোক চলে গেল কৃষ্ণ কেমন বুঝাতে। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত কৃষ্ণের মহিমা নানানভাবে ব্যাখ্যা করা হয়েছে, তার অবতার, তার সৃষ্টি, হ্যাঁ, তার ভক্তদের প্রতি তার করুণা ইত্যাদি ইত্যাদি বিষয় এই নবম স্কন্ধ পর্যন্ত, যাতে মানুষ বুঝতে পারে কৃষ্ণ সাধারণ মানুষ নয়। নবম স্কন্ধ পড়ার পর তুমি যখন দশম স্কন্ধ পড়বে তখন কৃষ্ণ যা করবে তাতেই তোমার শ্রদ্ধা হবে, কথাটা বুঝেছ। এই জন্য প্রথমে নবম স্কন্ধ পর্যন্ত পড়তে হবে, নবম স্কন্ধ পড়া হয়ে গেলে দশম স্কন্ধে ডাইরেক্ট কৃষ্ণলীলা, কথাটা বুঝেছ। তারপরে একাদশ দ্বাদশ স্কন্ধে পরিশিষ্ট, যা কিছু বাকি ছিল, বলা বাকি ছিল, সেগুলি একাদশ দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তা তো বটে, আর প্রভুপাদ সহজ করে ব্যাখ্যা করেছেন, শ্রীল প্রভুপাদ সহজ করে ব্যাখ্যা করেছেন, তুমি পড়লেই বুঝতে পারো, সব গ্রন্থ তো এখন পাওয়াও কঠিন। আমার কাছে যে গ্রন্থগুলি আছে এগুলি এখন পাওয়াই যায় না, পয়সা দিলেও পাওয়া যায় না। আমার কাছে প্রভুপাদের বক্তৃতা বক্তৃতা আছে, ভাগবতে আছে 11 খণ্ড, গীতা আছে 7 খণ্ড, চৈতন্যচরিতামৃত ঈশোপনিষদ ইত্যাদি গ্রন্থ আছে আরও 7 খণ্ড, প্রভুপাদের সংলাপ আছে 37 খণ্ড, শুধু কথাবার্তা, প্রভুপাদের কথাবার্তা 37 খণ্ড। হ্যাঁ, তো এইভাবেই প্রভুপাদের অনেক গ্রন্থ আছে, এগুলি তো এখন পয়সা দিলেও পাওয়া যায় না, বুঝেছ। যাই হোক, যেগুলি পাওয়া যায়, যেগুলি ছাপা গ্রন্থ সেগুলি তো তোমরা পেয়ে যাবে, সেগুলি পড়লেও যথেষ্ট। সে তুমি যখন শুদ্ধ ভক্ত হবে তখন ঘুমের মধ্যে ভগবান নিজেই আসবেন, কথাটা বুঝেছ। চোর যেমন ঘুমের মধ্যে চুরির স্বপ্ন দেখে, কৃষ্ণ প্রেমিক ঘুমের মধ্যেও কৃষ্ণ স্বপ্ন দেখবে, বুঝেছ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক কঠিন ব্যাপার, এটা ভাগবতের প্রথম স্কন্ধে এটার আলোচনা আছে, ভাগবতের, হ্যাঁ, এই ছবিগুলির আলোচনা ভাগবতের প্রথম স্কন্ধে পেয়ে যাবে। 3 পুরুষ অবতার, কারণদক্ষেয় বিষ্ণু, গর্ভদক্ষেয় বিষ্ণু, ক্ষীরদক্ষেয় বিষ্ণু, হ্যাঁ, কীভাবে তারা ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি করলো, প্রকাশ করলো,
ব্রহ্মা থেকে কি করে জীব জগতের সৃষ্টি হলো, কি করে চৈত্য ভুবনের প্রকাশ হলো, কি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হলো, এগুলি ভাগবতের প্রথম স্কন্ধে পেয়ে যাবে। এটা জড়জগতের চিত্র, আর উপরে হচ্ছে চিৎ জগৎ, আর নিচে একটা, এখানে একটা ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। নিচেরটা হচ্ছে জড়জগৎ আর উপরেটা হচ্ছে চিৎ জগৎ। উপরেটা হচ্ছে গোলকধাম, গোলকধাম এবং বৈকুণ্ঠ, আর নিচে হচ্ছে জড়জগৎ। হ্যাঁ, সেগুলি চোদ্দ ভুবনের নিচে চোদ্দটা গ্রহপুঞ্জ আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে চোদ্দখানা গ্রহপুঞ্জ। একদম নিচে আছে তোমার নরককুণ্ড, একদম নিচে, তার নিচে আছে গর্ভদক সমুদ্র। সেই গর্ভদক সমুদ্রের মধ্যে অনন্ত শেষ নাগ, যেটা বলরামের বিস্তার, সে অনন্ত শেষ নাগ একটা বিছানা করেছে, সেই বিছানায় ভগবান শুয়ে আছেন। আর সে অনন্ত শেষ নাগের থেকে যে ল অফ গ্রেভিটেশন, ল অফ গ্রেভিটেশন মধ্যাকর্ষণ অভিকর্ষণ কার থেকে আসছে? অনন্ত শেষ নাগ থেকে। এই চোদ্দ ভুবন মানে চোদ্দটা গ্রহপুঞ্জ, এইভাবে তারা নিজ নিজ কক্ষপথে ঘুরছে। বুঝতে পারলে? সব আছে, কমপ্লিট সেট। হ্যাঁ, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। চোদ্দ ভুবন একটা ব্রহ্মাণ্ডের ভিতরে, একটা ব্রহ্মাণ্ডের ভিতরে। হ্যাঁ, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি চোদ্দ ভুবন আছে। হ্যাঁ, ওই তো আমরা আছি মাঝখানে, আমরা মাঝখানে, আমাদের উপরে আছে স্বর্গলোক, তারপরে মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এইভাবে উপরে আছে। হ্যাঁ, নরক আছে একদম নিচে, অতল বিতল তলাতল রসাতল মহাতল সুতল পাতাল, ওই পাতালের দিকে নরক। হ্যাঁ, ব্রহ্মাণ্ডের সর্বত্রই আকাশ, ব্রহ্মাণ্ডের, হ্যাঁ হ্যাঁ, একই আকাশ ব্রহ্মাণ্ডের ভিতরে। ব্রহ্মাণ্ডটা হচ্ছে একটা নারকেলের মতো, বুঝেছো? নারকেলের অর্ধেক কী থাকে? জল, জল থাকে, ব্রহ্মাণ্ডের অর্ধেক জল আর অর্ধেক চোদ্দ ভুবন, বুঝেছো? নারকেলের মতো, কারণ সমুদ্রে ভাসছে। সমুদ্রের মধ্যে যদি অনন্ত কোটি নারকেল ভাসে, এরকম কারণ সমুদ্রের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাসছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডের আবরণ আছে, সেই আবরণের ভিতরে অর্ধেক জল, নারকেলের যেমন অর্ধেক জল, নারকেলের মধ্যে যেমন একটা ফুল ধরে না অনেক সময় নারকেলের ফুল, ঠিক তেমনি সেই এই যে ব্রহ্মাণ্ডের অর্ধেক জল, সেখানে মহাবিষ্ণু গর্ভদক শ্রী বিষ্ণু শুয়ে আছেন, তার নাভি থেকে একটা ফুল বেরোয়, সেই ফুলের মধ্যে ব্রহ্মার জন্ম, স্বয়ম্ভূ ব্রহ্মার জন্ম। ব্রহ্মা থেকে প্রজা সৃষ্টি, মানে প্রাণীর সৃষ্টি। হ্যাঁ, না ব্রহ্মা তো দেবতা, কিন্তু ব্রহ্মা থেকে মুনি ঋষিরা জন্মায়, মুনি ঋষি থেকে মনীষা জন্মায় পৃথিবীতে, এবং পৃথিবীর আশেপাশে কিছু বিলে স্বর্গ আছে, উপস্বর্গ, মানে স্বর্গ থেকে একটু নিচে, স্বর্গ থেকে একটু নিচে, তাদেরকে বলা হয় বিলে স্বর্গ। তো পৃথিবীর আশেপাশে এরকম আরও গ্রহপুঞ্জ আছে যেগুলিকে বলা হয় বিলে স্বর্গ, সেখানেও মানুষ আছে, উন্নত মানুষ, আমাদের থেকে উন্নত। কথাটা বলেছি, ওইখানে অন্য প্রাণী আছে, মানে মানুষের থেকে উন্নত। বাকি লোকগুলিতে বিভিন্ন লোকে, দেবদেবীরা থাকে, নিচের নিচের গ্রহলোকে অসুররা থাকে। হ্যাঁ, কেশবতুয়া জগৎ বিচিত্রা, গন্ধর্ব লোকে গন্ধর্বরা থাকে, বিদ্যাধর লোকে বিদ্যাধররা থাকে, এক এক ধরনের লোকে এক এক রকমের প্রাণী। বিদ্যাধর লোকে মানুষ যেমন আকাশে ভাসতে পারে, এরোপ্লেন ছাড়া আকাশে উঠতে পারে। হ্যাঁ, গন্ধর্বলোকে সবাই ভালো গায়ক গায়িকা, নাচ গানে পারদর্শী, এক একটা লোকের এক একটা বৈশিষ্ট্য। কথাটা বলেছ, সম্পূর্ণ বিচিত্র, সম্পূর্ণ বিচিত্র। হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে চিৎজগতে। কেন, স্বর্গে গেলেই তুমি এইসব সমুদ্র পেয়ে যাবে, তবে চিৎজগতে সেগুলি আরও বেশি আস্বাদনীয়, আরও বেশি খাঁটি। কল্পবৃক্ষ স্বর্গেও আছে, চিৎজগতেও আছে, চিৎজগতের কল্পবৃক্ষ আরও বেশি পাওয়ারফুল,
কথাটা বলেছো, চিৎ জগতে জলই অমৃতের মতো, তাহলে ক্ষীর কেমন হবে বুঝো? চিৎ জগতে জলটাই অমৃতের মতো, তাহলে সেখানে ক্ষীরের সমুদ্র আছে, তো সেখানে ক্ষীর কেমন হবে? এই সমুদ্রগুলি লবণ সমুদ্র, এগুলো ক্ষীর সমুদ্র না, এগুলি লবণ সমুদ্র। মানুষ যত মানে নিচে নামবে অত সমুদ্রগুলো আরও নিচে যাও, নরকে আছে কফের সমুদ্র, মূত্রের সমুদ্র, পচাগলা মাংসের সমুদ্র। হ্যাঁ, তুমি যত নিচে যাবে সমুদ্রগুলো সেরকম হবে। আমরা মাঝামাঝি আছি লবণ সমুদ্র, খুব একটা খারাপ না, চলে চলে। উপরে যাও দুধের সমুদ্র, মধুর সমুদ্র, ঘিয়ের সমুদ্র, ক্ষীরের সমুদ্র। হ্যাঁ, বালতি করে সমুদ্রের কিনারে গেলেই আমরা যেমন সমুদ্র থেকে বালতি করে লবণ জল নিয়ে আসতে পারি। হ্যাঁ, যেমন গদাধর পণ্ডিত রান্না করতেন, উনি লবণ কিনতেন না, মানে সমুদ্রে যেতেন, মানে একটা পাত্রে করে সমুদ্রের জল নিয়ে আসতেন, ওই রান্নার মধ্যে চামচে দু এক চামচ জল দিয়ে দিতেন, লবণ হয়ে যেত। আচ্ছা, তো এরকম স্বর্গে গেলে তুমি ঘিয়ের বালতি করে তুমি নিয়ে যাবে, ঘি তোমার যত খুশি খাও, খাঁটি খাঁটি ঘি, ডুপ্লিকেট নয়। কে বলছে তোমাকে পারবে না? কে বলছে তুমি খেতে পারবে না? আরো ভালো খাবার সেখানে খাবে, ভালো রসগোল্লাটা সেখানে পাবে। এখানকার মতো কে বলেছে এই কথা? তাকে আমার সঙ্গে দেখা করতে বলো না। ওখানে গেলে আরো ভালো রসগোল্লা, ভালো পুরি, ভালো হালুয়া, কথাটা বলেছ? এখানে সব ঘিতে রান্না হয়, আর এই পৃথিবীর ঘি না, সে আরো সুস্বাদু ঘি। খিদে সেখানে ইচ্ছার কাছে, তোমার কৃষ্ণ যখন তোমাকে হাত বাড়িয়ে কিছু খাবার দেবে, তোমার খিদে পেট চুচু করবে। হ্যাঁ, আবার খাবার না খেলেও চলবে, আবার প্রেম সহকারে কেউ তোমাকে একটু কৃষ্ণের উচ্ছিষ্ট দেবে, তোমার তখন পেট চুচু করবে, কথাটা বলেছ? কৃষ্ণরও খিদে পায় না, আবার কোনো ভক্ত যখন কৃষ্ণকে প্রেম সহকারে কিছু দেয়, কৃষ্ণের খিদে পেট চুচু করে। হ্যাঁ, মলমূত্র থাকলেও সে হবে চন্দনের থেকে বেশি সুগন্ধি, কথাটা বলেছ? যদি থাকেও, আমরা নেই বলেই জানি, থাকলেও চিন্তার কোনো কারণ নেই, সে চন্দনের থেকে বেশি সুগন্ধি। একসঙ্গে সেবা করতে পারে, কিন্তু ওদের দৈহিক আকর্ষণটা আর থাকে না, কারণ কৃষ্ণের প্রতি আকর্ষণটা তো প্রবল হয়ে যায়, তখন অন্য সমস্ত আকর্ষণ মুছে যায়, কথাটা বুঝেছ? এই তোমাদের 5:30টার বেশি হয়ে গেল, ঠিক আছে, একসাথে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আকর্ষণটা কৃষ্ণের দিকে, সবারই আকর্ষণ কৃষ্ণের দিকে, দৈহিক আকর্ষণ সেখানে থাকে না, দৈহিক আকর্ষণ তারা ভুলেই যায়, মানে কৃষ্ণ এত সুন্দর, কৃষ্ণ এত প্রেমময় এবং তার সঙ্গে এত আনন্দ হয়, যে দৈহিক আনন্দ তখন আর এই জড়জগতের দৈহিক আনন্দ তখন মনে হয় বমি হয়, বমি হয়, কথাটা বলেছ? ঠিক আছে, বিষ্ণু আর নারায়ণ এক, ঠিক আছে, রাখছি। আমাদের নরসিংহদেবকেও বিষ্ণু বলে, নরসিংহদেবও বিষ্ণু, বুঝেছ? হ্যাঁ, নরসিংহদেব বিষ্ণু, রামচন্দ্র বিষ্ণু, কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু, ঠিক আছে, আর চতুর্ভুজ নারায়ণ সবাই বিষ্ণু। না, এই জড়জগতে যখন প্রবেশ করেন তখন বিষ্ণুর মাধ্যমে কৃষ্ণ আসেন, কিন্তু চিৎ জগতে কৃষ্ণ আদি পুরুষ, কিন্তু জড়জগতে ঢোকার সময় বিষ্ণুর মাধ্যমে আসেন, এই জন্য অনেকে মাথা গুলিয়ে যায়, কথাটা বলেছে? কিন্তু চিৎ জগতে কৃষ্ণ আদি পুরুষ।